নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? সো প্রথমেই তোমাদের সকলকে আমার বাংলা চ্যানেল তুমিতে অনেক অনেক স্বাগত। সো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব দুর্গাপূজা স্পেশাল এই অষ্টমীর রাতের গর্জাস মেকআপ টিউটোরিয়ালটা। এটা শুধুমাত্র অষ্টমীর জন্য না, যে কোনো ফেস্টিভ্যালে তোমরা ট্রাই করতে পারো, ইভেন তোমরা বলতে পারো এটা কিন্তু একটা বাংলা ওয়েডিং গেস্ট মেকআপ টিউটোরিয়ালও। সো যেহেতু আজকে আমি একটা স্মোকি আই ক্রিয়েট করেছি, সেহেতু আমার লিপসটা আজকে মিনিমাল রেখেছি একেবারে। আর আমার মনে হয় তোমরা অনেক সময় আমাকে কমেন্ট করো যে দি, যখনই আমরা স্মোকি আই করি তখন মনে হয় কেন পাঞ্চ কেউ মেরেছে চোখে। তো আজকের এই মেকআপ লুকটা যদি তোমরা স্টেপ বাই স্টেপ ফলো করো, তাহলে কিন্তু এরকমই একটা গর্জাস মেকআপ লুক খুব কম সময়ে তোমরা পারফেক্টলি রিক্রিয়েট করতে পারবে। তো চলো সময় নষ্ট না করে ডিরেক্টলি আমরা এই মেকআপ লুকটা চলে যাই। কিন্তু তার আগে তোমরা অবশ্যই জানো যে আমার গিভ অ্যাওয়ে চলছে। তো গিভ অ্যাওয়েতে কিন্তু পার্টিসিপেট করতে একেবারে ভুলো না। আর আমার মনে হয় পুজোর সময় একটু গিফট একটু সারপ্রাইজ আমরা সবাই চাই। সো রুলস গুলো আমি আরেকবার শেয়ার করছি তোমাদের সাথে। রুল নাম্বার 1, তোমাদের আমার বাংলা চ্যানেল মানে এই চ্যানেল থেকে সাবস্ক্রাইব করতে হবে, তার সাথে সাথে তো অবশ্যই নোটিফিকেশন বেল আইকনটাকে হিট করতে হবে, তাতে আমার প্রত্যেক ভিডিও নোটিফিকেশন তোমরা অটোমেটিক্যালি পেয়ে যাবে। রুল নাম্বার 2, তোমাদের আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে হবে। আমি ইনস্টা হ্যান্ডেল এখানেও দেখাচ্ছি আর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকে তোমরা ডিরেক্টলি আমাকে ফলো করতে পারো। তাছাড়া তোমাদের আমার ভিডিওকে শেয়ার করতে হবে আর অবশ্যই কিন্তু কমেন্ট করে বলতে হবে যে কেমন লাগলো ভিডিওটা, কিংবা যদি কোনো ফিউচার ভিডিও সাজেশন থাকে সেগুলো তোমরা দিতে পারো। শেয়ার আর লাইক কিন্তু অবশ্যই করো, একদম করতে ভুলো না। আর গিফটগুলো কিন্তু আমি প্রিভিয়াসলি যে মেকআপ লুকটা শেয়ার করেছি সেটাতে দেখিয়ে দিয়েছি। চলো সময় নষ্ট না করে ডিরেক্টলি এবার আমরা যাই এই মেকআপ লুকটা। তোমরা দেখতেই পাচ্ছ আমি আমার মুখটা ময়েশ্চারাইজ করে নিয়েছি, কারণ ময়েশ্চারাইজারের আগে কিছু লাগালে আমার মুখে র্যাশেস বেরিয়ে যায়, যেমন দেখতে পাচ্ছ এখানে একটা র্যাশেস বেরিয়েছে। সো এবার আমি লাগাচ্ছি দ্য অলিভ ভিটামিন সি সিরাম, মুখটাকে গ্লোয়িং বানাবার জন্য আর সুপার ময়েশ্চারাইজ করার জন্য কিন্তু ভিটামিন সি সিরামের জুড়িমেলা ভার। আর ভিটামিন সি সিরাম যেহেতু ওদের স্কিনটাকে অনেকটা গ্লোয়িংও করছে, তাই মেকআপটা অনেকটা গ্লোয়িংই হবে। সো আমার মুখটা এখন অনেকটা গ্লোয়িং লাগছে। সো আজকে আমি প্রথমে ফেস মেকআপটা কমপ্লিট করে নেব পুরোটা, তারপর আমি আইজে ফোকাস করব। সো আজকে আমি লাগাচ্ছি শৌমিসের এই ক্যান ফাউন্ডেশনটা। তো এবার আমি লাগাচ্ছি আমার কনসিলার, আজকে আমি লাগাবো অরিফ্লেমের কনসিলার। তো এই কনসিলারটা কভারেজ ওয়াইজ ভালো, কিন্তু একটা যেটা আমার এটা কি বলবো নেগেটিভ পয়েন্ট লেগেছে, যেটা হচ্ছে এটা কোনো ব্রাশের সাথে আসে না। সো ডিরেক্টলি তোমাকে প্রোডাক্টটা লাগাতে হবে। এখানে আমি যে লাইনটা ড্র করলাম, কারণ এখানে আমাদের খুব শ্যাডো পড়ে, যদি তোমরা কনসিলার না লাগাও তাহলে শ্যাডোটা কিন্তু পরে আরেকটু ডার্ক লাগবে, মানে স্কিনটা খুব আনইভেন লাগবে। এবার পালা হচ্ছে মুখটা সেট করার, কারণ সেট না করলে যা ভীষণ ঘাম হবে, সব মেকআপ তো উঠেই যাবে, তাছাড়া কি হবে চোখের নিচটা আর অনেক যখন যে পোর্শনে আমাদের মেইনলি ঘাম হয় সেই পোর্শনে একটা কেকি এফেক্ট চলে আসে। সো আজকে আমি লাগাচ্ছি আমার কনস্ট্যান্ট আর কম্প্যাক্ট পাউডার। সেট করার পর চলো এবার কন্ট্রোলটা চটপট করে নিই। সো আজকে আমি লাগাচ্ছি ক্রিম কন্ট্রোল, ইট এনওয়াইবে ক্রিম কন্ট্রোল। যেহেতু তোমরা দেখতেই পাচ্ছ আমার মুখটা অনেকটা ফুলার আর একদম গোল, মানে রাউন্ড শেপ, তার জন্য কন্ট্রোলটা আমাকে হেভিলি করতে হয়। তোমরা যদি ফেসটা এতটা গোল না হয় তাহলে কিন্তু তোমরা শুধু পাউডার কন্ট্রোলও চাইলে ট্রাই করতে পারো। ক্রিম কন্ট্রোলটার পর আমি লাগাবো ওই পাউডার কন্ট্রোলটা, এটা সুগারের পাউডার কন্ট্রোল, যেটা খুশ খুব খুশ
যেটা খুব পিগমেন্টেড। সো এটাকে আমি লাগাবো যে পোর্শনে আমি ক্রিম কন্ট্রোলটা লাগিয়েছি সেখানেই। কন্ট্রোলের পর এবার লাগিয়ে নেব আমরা হালকা করে ব্লাশ। এটা হচ্ছে ওয়েট ইন ওয়াইল্ড এর কালার আইকন ব্লাশ, আর এটা আমার শেড হচ্ছে মেলো ওয়াইন। সো এই পিচি শেডটাকে আমি লাগাবো। ব্লাশার আর কন্ট্রোলের পর এবার পালা হচ্ছে হাইলাইটারে, যেটা ছাড়া আমার মনে হয় ফেস কি বলবো স্কাল্পট করা একেবারে পসিবল না। সো এটাকে আমি লাগাচ্ছি, এটা ওয়েট ইন ওয়াইল্ড এর। ওয়েট ইন ওয়াইল্ড এর প্রোডাক্টগুলো আমি এই জন্য বেশি পছন্দ করি কারণ অ্যাফোর্ডেবল হওয়ার সাথে সাথে কিন্তু কোয়ালিটি ওয়াইজও ভীষণ ভালো। আমাদের কন্ট্রোল ব্লাশার হাইলাইট তিনটেই লাগানো হয়ে গেছে, সো তিনটেকে খুব ভালো করে ব্লেন্ড করার জন্য আর যাতে কোনোটাই খুব একটা পপ আপ না হয় তার জন্য আমি বিউটি ব্লেন্ডারের হেল্প নিয়ে হালকা করে ডাব করবো যাতে তিনটে খুব ভালো করে ব্লেন্ড হয়ে যায়। সো ফেস মেকআপটা তো এখন অলমোস্ট ডান, চলে এবার স্টার্ট করা যাক আমাদের আই মেকআপটা। সো জন্য আমি আজকে ইউজ করব, তোমরা জানোই আমার ফেভারিট আইব্রো কিট, এটা হচ্ছে শিবানার দ্য আল্টিমেট ব্রাউ কিট। এখানে যে ক্রিমি ব্রাউন শেডটা আছে এটাকে নিয়ে আমি আইব্রোজ এর গ্যাপসটাকে ফিল করে নেব। প্রথমে আমি শিবানা কালার্স এর এই ম্যাট ব্রাউন শেডটাকে লাগাবো অ্যাজ এ ট্রানজিশন শেড। অবশ্যই আমি প্রথমে আউটার ভি কর্নারে ফোকাস করছি, তারপরে ধীরে ধীরে পুরো ক্রিজে লাগাবো। সো ক্রিজের পর এবার পালা হচ্ছে আমাদের ব্ল্যাক শ্যাডোটা লাগাবার, এটা হচ্ছে মিস ক্লেয়ার এর ব্ল্যাক শ্যাডো। মিস ক্লেয়ার এর ইচ অ্যান্ড এভরি শ্যাডোজ ভীষণ পিগমেন্টেড, মেইনলি এই ব্ল্যাক শ্যাডোটা তো ভীষণই পিগমেন্টেড। সো আমি একটা ফ্ল্যাট ব্রাশের হেল্প নিয়ে আমার লিডসে লাগাবো। খুব ভালো করে ব্লেন্ড করার জন্য আমি সেম ব্রাউন শেডটাকেই নিচ্ছি আর ভালো করে মিক্সড করে নিচ্ছি, মানে ব্লেন্ড করে নিচ্ছে দুটো শ্যাডোকে লাইক দিস। পুরো সেম ব্রাউন শ্যাডোটাকে আমি একটা পেন্সিল ব্রাশের হেল্প নেব, নিয়ে আমার লোয়ার ল্যাশ লাইনে লাগাচ্ছি। সো আমাদের আই মেকআপটা আর একটু বাকি আছে, তার আগে আমি লাগিয়ে নেব আমার আপার ওয়াটার লাইনে এই কাজল পেন্সিলটা, এটা ফেসেস কানাডার ম্যাগনেট আই কাজল পেন্সিল। আমাদের স্মোকি আইটা তো ডান, কিন্তু স্মোকি আইজ একটু টুইস্ট দেওয়ার জন্য আর যেহেতু ফেস্টিভ্যাল সিজন তাহলে একটু গ্লিটার তো লাগাতেই হয়। সো আমি আজকে লাগাচ্ছি এই গোল্ডেন গ্লিটারটা, একেবারে অল্প পরিমাণে গ্লিটার লাগাবো আমি। করার জন্য আমি লাগাচ্ছি আইলাইনার। সো আজকে আমি লাগাচ্ছি ল্যাকমির ইনস্টা লাইনার, ল্যাকমি অ্যাবসোলিউটের এটা। এটা টিপটা কিন্তু ভীষণ সরু আর এটা ইনস্ট্যান্টলি ম্যাট হয়ে যায় আর পিগমেন্টেশন ওয়াইজ ভীষণ ভালো। লাস্টলি আমি আমার ব্রা বোনস আর ইনার কর্নারকে হাইলাইট করব। এবার আমি লাগাচ্ছি আমার গ্রেট ল্যাশ মাসকারা, এটা হচ্ছে মেবলিন এর গ্রেট ল্যাশ মাসকারা। সো যেহেতু আমার চোখটা আজকে একটু হেভি তার জন্য আমি লাগাবো ঠোঁটের দুটো লাইট শেড। সো এটা লরিয়াল এর রুট সিগনেচার ম্যাট ইঙ্ক লিকুইড লিপস্টিক, আর প্রথমটা শেড হচ্ছে আই চুজ 121 অ্যান্ড সেকেন্ড ওয়ান ইজ আই রুল 105। বন্ধুরা স্টেপ বাই স্টেপ মেকআপ লুকটা তো আমি ক্রিয়েট করে ফেলেছি আর দেখতে পাচ্ছ কতটা গর্জিয়াস লাগছে ফেস্টিভ্যালের জন্য, একদম পারফেক্ট একটা মেকআপ লুক আমি বলতে পারি। সো গিভ আওয়েটার উইনার দুজন হবে আর টোটাল পাঁচটা করে গিফট থাকবে। সো অবশ্যই গিভ আওয়েটে পার্টিসিপেট করতে একবারে ভুলারি। সো ডেফিনেটলি নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাকে জানিও যে কেমন লাগলো এই মেকআপ টিউটোরিয়ালটা। ভালো লাগলে কিন্তু লাইক আর শেয়ার করতে একেবারে ভুলো না। চলো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, ততদিন সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।